চলে এসেছি আমরা টাউন হলের মাঠে, তো সবাই মিলে চলে এসেছি, চলো। আমরা টাউন হলের মাঠে, আবির উৎসব এখানে খেলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে এসেছি, সবাই মিলে চলে এসেছি, চলো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম টাউন হলের মাঠে, এখানে সবাই মেতে উঠেছে আবির খেলার রঙে। তোমরা দেখতে পাচ্ছ টাউন হলের কাছে মাত্র 20 টাকা মূল্যে ভিজিট করে নিচ্ছি আমরা। গোটা মাঠ আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কত মানুষের ঢল নেমেছে এই টাউন হলের ময়দানে। তার সাথে সাথেই আমরা দেখে নিতে পারলাম ফ্রিতে দেওয়া হচ্ছে আমের শরবত। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষেরা ভিড় জমিয়েছে। দিন ভাইয়ের অবস্থা পুরো খারাপ, সবাইকে জানি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো বন্ধুরা, তোমাদের সকলকে বলবো হোলিতে অবশ্যই তোমরা এনজয় করেছো। বর্ধমানবাসীর সকল মানুষকে জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন এই হোলি উৎসবে যারা খুবভাবে এনজয় করেছো নিজের ফ্যামিলির সাথে আর বাইরে বন্ধুদের সাথে। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমাদের জন্য এরকম ভিডিও আনা আর তোমাদের পাশে থাকা আমার এই প্রচেষ্টা, অবশ্যই এই প্রচেষ্টাকে তোমরা সাপোর্ট দেবে। বুঝতেই পারছো বন্ধুরা, হোলিতে সবাই মেতে উঠেছে, আনন্দের সাথে সবাই নাচে তালে তালে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই ভিডিওটা যদি লাইক করে থাকো, যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দিও। তাই সেখানেই আবির খেলা শেষ হয়ে গেল, আমরা ওখান থেকে এনজয়মেন্ট করতে করতে চলে এসেছি। মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, বাড়িতে গিয়ে একটুখানি রিল্যাক্স করবো, ফ্রেশ হয়ে সব। বাইরে রোদে তোমরা যারা হোলি খেলতে বেরোবে কালকে বা আজকে, যাই হোক আমরা বেরিয়েছি, একজন তো অজ্ঞান হয়ে আমার সামনে পড়ে গেল, খুব মারাত্মক অবস্থা হয়ে গেছিলো। তো অবশ্যই জল খেতে থাকো, ছায়াতে থাকো, আর সেফ লাইফ, সেফ হোলি খেলো, ঠিক আছে, এটাই আমরা বলবো। তো চলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে।